মাশাআল্লাহ একটি দুটি তিনটি চারটি পাঁচটি, এখানে আর একটি ছয়টি সাতটি, এখানে আছে আটটি নয়টি, এখানে আবার আস্তে আছে, এখানে আছে অনেকগুলো অনেকগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এটা হচ্ছে আমাদের প্যাশন ফ্রুট গাছ। নয় মাস পর আমাদের গাছে ফলন আসা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাটিতে লাগানো হয়েছে গাছটি, এটা মাটিতে রোপণ করা হয়েছে, তাই আমি আপনাদেরকে দুই রকমের গাছ দেখাবো, একটি মাটিতে রোপণ করলে কেমন হয় আর টপে রোপণ করলে কেমন হয়, কোনটা বেশি ভালো হয় সেটা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। এটা হচ্ছে মাটিতে রোপণ করা গাছ, এখানে ফলন এসে গেছে এবং পাতা অনেক, পাতাগুলো অনেক ঘন হয়ে গেছে মাটিতে রোপণ করার কারণে, গাছটি অনেক বড় হয়ে গেছে, সেই তুলনায় ফলন তেমন কিন্তু আসে নাই, তারপরও অনেক ফলন এসে গেছে। মোটামুটি একটি গাছে 50টির উপরে ফলন এসে গেছে। এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু এবং মানবদেহের জন্য খুবই উপকারিতা, বিশেষ করে গরমকালে এই ফলের জুস খুব ভালো, খুবই উপকারিতা মানবদেহের জন্য। সামনে গরমকাল আসতে আসে, তাই আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাসা বাড়িতে ছাদে আগিনায় যেখানে ইচ্ছে সেখানে এই গাছ রোপণ করতে পারবেন। তবে হ্যাঁ, আমার মোটামুটি যতটুকু ধারণা হয়েছে, এই ফল গাছটি মাটিতে রোপণ করলে পাতা একটু বেশি হয় এবং গাছ ঘন হয়ে যায়, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি রোপণ করতে চান তাহলে টপের মাধ্যমে রোপণ করুন। টপে রোপণ করলে হবে কি, পাতাগুলো একটু কম হবে আর ফলনটি একটু বেশি আসবে, তাই চেষ্টা করুন যাতে আপনি যে কোনো টপ অথবা ডাম ওই জাতীয় কোনো কিছুতে রোপণ করতে পারেন। আর এই ফলগুলো টানা অনেক বছরই ফলন দিবে, আমি আশা করি 4-5 বছর টানা ফলন দিবে। আর যদি কেউ অলরেডি মাটিতে রোপণ করে থাকেন তাহলে পাতাগুলো, কিছু পাতা আপনারা কেটে দিতে পারেন, পুরান পাতা কিছু কেটে দিয়ে গাছগুলো একটু পাতলা করে দিলে আলো বাতাস ডুববে ভিতরে এবং ফলনও ভালো আসবে, আর বেশি ঘন হয়ে গেলে ফলন বেশি আসবে না। দেখুন, এটা টপের মাধ্যমে রোপণ করা, এই গাছটি টপে রোপণ করা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল এসে গেছে এবং পাতা কিন্তু তেমন নেই, একদম পাতলা। দেখুন এই যে টপ দেখা যাচ্ছে আপনাদেরকে, এই যে এটা একটি টপের চারা, দেখুন পাতা কিন্তু তেমন নেই, আগেরটার তুলনায় এটাতে পাতা অনেক কম, ফলন কিন্তু আগেরটার তুলনায় এটাতে একটু বেশি আছে আমি যেটা মনে করি, এবং আসবে। এটা নতুন গাছ, এটার বয়স মাত্র 8 মাস, আর আগেরটা যেটা দেখাইছিলাম সেটার বয়স 9 মাস, এটার থেকে 1 মাস বেশি আছে। সুতরাং আপনারা যে কোনো স্থানে রোপণ করতে পারবেন, মাটিতে রোপণ করতে পারবেন, আবার টপেও রোপণ করতে পারবেন, যাদের যেভাবে সুবিধা সেইভাবেই রোপণ করতে পারবেন। ফলগুলো খেতে খুবই সুস্বাদু, যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি চান তাহলে এটা কীভাবে উৎপাদন করে সেটা আমি পুরোপুরি একটি ভিডিও বানিয়ে আগামীতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরেও এখন বলে দেই, এটা ফল কিনে এনে বীজের মাধ্যমে আমরা রোপণ করেছি টপে, সেখান থেকে হয়েছে। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।